এবারের পর্বে আমরা দু সালে কুমিল্লা বোর্ড এ আসা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। উদ্দীপকে বলা আছে একটি রেল লাইনে একশো মিটার দৈর্ঘ্যের লোহার পাত এমন ভাবে ব্যবহার করা হয়েছে যাতে চার সেন্টিমিটার ফাঁকা স্থান রাখা আছে তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইন্ডু টেন ইনভার্স্ট ফাইভ পার ক্যালভেন অর্থাৎ একটা লোহার পাতের দৈর্ঘ্য দেওয়া আছে এবং দুটো পাতের মাঝখানে ফাঁকা জায়গার পরিমাণ দেয়া আছে তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেলেও সেটা বলা আছে এবং লোহার দৈর্ঘ্য প্রসারণ সহক বলা আছে প্রথম প্রশ্ন ক আপেক্ষিক তাপ কাকে বলে খুব সহজ একটা প্রশ্ন এবং খুব সহজ অ্যান্সার একক ভরের কোন বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে গাছ থেকে আম পড়লে কি ধরনের কাজ হয় এখন গাছ থেকে আম পড়ার সময় আসলে কোন বলটা কাজ করে অভিকর্ষজ বলটা কাজ করে অর্থাৎ অভিকর্ষজ বল যেদিকে কাজ যেদিকে প্রয়োগ হচ্ছে বা যেদিকে টানতেছে বস্তুটির স্মরণ বা আমটি সেই দিকেই পড়তেছে অর্থাৎ বল যেদিকে প্রয়োগ হচ্ছে বস্তুটির স্মরণও সেই দিকেই ঘটতেছে সুতরাং এখানে কোন ধরনের কাজ সম্পূর্ণ হচ্ছে ধনাত্মক কাজ সম্পূর্ণ হচ্ছে তাহলে ফর্মালি বললে কিভাবে বলবো যে কাজ থেকে আম পড়ার সময় অভিকর্ষ বল কাজ করে আর অভিকর্ষ বল যেদিকে কাজ করতেছে আমটির স্মরণও সেই দিকে ঘটতেছে এই জন্য এখানে ধনাত্মক কাজ সম্পন্ন হয় গ নম্বর প্রশ্নে বললো লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করা মানে হচ্ছে ডেল এল এর মান নির্ণয় করা অর্থাৎ এল টু মাইনাস এল এর যে মানটা সেটা নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে কি কি ডেটা দেওয়া আছে আমরা আগে সেগুলো লিখে নিই এখানে বলা আছে একশো মিটার দৈর্ঘ্যের লোহার পাত এর মানে হচ্ছে এল ওয়ান সমান একশো মিটার আর তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করা হলো বিশ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেল তার মানে ডেল থেটার মান সরাসরি টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস বা এটাকে আমরা ক্যালভিন লিখতে পারি যেহেতু তাপমাত্রা বৃদ্ধি বলেছে তাপমাত্রা বৃদ্ধি মানে দুটো তাপমাত্রার মধ্যে পার্থক্য আর তাপমাত্রার মধ্যে পার্থক্য সেলসিয়াস এবং ক্যালভিন স্কেলে একই হয়ে থাকে এই জন্য বিশ ডিগ্রি সেলসিয়াসকে বিশ ক্যালভিন লিখেছে এবং দৈর্ঘ্য প্রসারণ সহক দেয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ টেন ইনভার্স ফাইভ পার ক্যালভিন তাহলে আমাদেরকে বের করতে হবে কি এল টু মাইনাস এল ওয়ান সমান আলফা এল ওয়ান ডেলটা শুধু মানগুলা বসিয়ে দিই আলফা এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন ইনভার্স ফাইভ আর এল ওয়ান এর মান হচ্ছে একশো মিটার এবং ডেল থেটা এর মান হচ্ছে টোয়েন্টি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো জিরো মিটার তো এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে একশো দ্বারা গুণ করলে এটা হবে টু সেন্টিমিটার তাহলে লোহার পাতটির পরিবর্তন হবে বা প্রসারণ হবে টু সেন্টিমিটার এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা এখন ঘ নাম্বার প্রশ্নটি সমাধান করব। তাপমাত্রা সেলসিয়াস রেল লাইনের উপর কি প্রভাব পড়বে ব্যাখ্যা করো অর্থাৎ তাপমাত্রা যখন আগে ছিল টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তার হিসেব করেই কিন্তু ফোর সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে এখন যদি ফর্টি ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় সেই ক্ষেত্রে প্রসারণ কতটুকু হবে এবং ফাঁকা জায়গাটা হচ্ছে ফিল আপ হবে কিনা কিংবা আরো বেশি ফাঁকা রাখতে হবে কিনা সেই ব্যাপারগুলো আমাদেরকে আলোচনা করতে হবে তো তার জন্য আসলে ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায় সেটা আমাদেরকে বের করতে হবে তো ঘ নাম্বার প্রশ্ন সমাধানের জন্য আমাদের যে যে ডেটাগুলো দরকার সেগুলো আমরা লিখে নিই আদি দৈর্ঘ্য দেয়া আছে এল ওয়ান সমান একশো মিটার এবং দৈর্ঘ্য প্রসারণ সহক দেয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন ইনভার্স ফাইভ পার কেলভিন তাপমাত্রা পরিবর্তন দেয়া আছে ফর্টি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ডেল থিয়েটার সমান ফর্টি কেলভিন সেলসিয়াস আর ক্যালভিন একই কথা এখানে লিখতে পারবো কেন কারণ হচ্ছে তাপমাত্রা পরিবর্তন বোঝানো হয়েছে অর্থাৎ দুটো তাপমাত্রার পার্থক্য এই জন্য ক্যালভিনে যে ভ্যালুটা সেলসিয়াস সেই একই ভ্যালুটা এই জন্য সরাসরি ফর্টি ক্যালভিন লিখলাম আর আমাদেরকে বের করতে হবে ডেল এল তাহলে ডেল এল সমান ওয়ার্ড তো আমরা জানি আলফা সমান এল টু মাইনাস এল ওয়ান যেটাকে আমরা লিখতে পারি ডেল এল আর এল ওয়ান ঠিক থাকবে আর ডেল থেটা তাহলে ডেল এল সমান আসলে কি দাঁড়াবে ডেল এল সমান আলফা এল ওয়ান ডেল থেটা ভ্যালুগুলা যদি আমরা বসিয়ে দিই আলফা এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন ইনভার্স ফাইভ এল ওয়ান এর ভ্যালু হচ্ছে হান্ড্রেড ইন্টু ডেল থেটা ভ্যালু হচ্ছে ফর্টি ক্যালভিন তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো জিরো পয়েন্ট জিরো ফোর সিক্স মিটার তাহলে এটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে হবে ফোর পয়েন্ট সিক্স সেন্টিমিটার এখন দেখো আমাদের যে আগে যে ফাঁকা রাখা ছিল এল বা ডেল এল যেটাই বলি সেটা হচ্ছে ফোর সেন্টিমিটার কিন্তু তাপমাত্রা যদি ফর্টি ডিগ্রি সেলসিয়াস উন্নীত করা হয় বা ফর্টি ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তখন আমরা ডেল 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 এল ভ্যালু অর্থাৎ ইজ স্মল এল তাহলে কি হবে ফাঁকা জায়গার চাইতে যেহেতু বেশি পরিমাণে প্রসারিত হচ্ছে সুতরাং রেল লাইনটি বেঁকে যাবে তাহলে আমাদের তাপমাত্রা ফর্টি ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে রেল লাইনের উপর কি প্রভাব পড়বে ফর্টি ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেলে রেল লাইনের দৈর্ঘ্য প্রসারণের কারণে ফাঁকা জায়গা তার তুলনায় কম থাকার ফলে রেল লাইনটি বেঁকে যাবে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি সম্পূর্ণ সৃজনশীলটি বুঝতে পেরেছ আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে